গোটা আলু আমি ধরার আগে ভেঙে দু টুকরো হয়ে গেল, মারাত্মক কফ, মানে এর হাতে ধরছি গলে পড়ে যাচ্ছে। বিরিয়ানি তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আনলিমিটেড বিরিয়ানি কি খেয়েছেন? হ্যাঁ, তাও আবার মাত্র 35 টাকায়। নেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, আনলিমিটেড বিরিয়ানি কিন্তু মাত্র 35 টাকায়, 135 না, শুধুমাত্র 35 টাকায়। কোথায় চলুন দেখা যাক। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. আমরা কিন্তু পৌঁছে গেছি নৈহাটি সেই বিরিয়ানির দোকানে, যার নাম হচ্ছে সাহা টিফিন স্টল। তো চলো দেখা যাক 35 টাকায় এরা কি বিরিয়ানি দিচ্ছে। এইটা কিন্তু 56 টাকার চিকেন বিরিয়ানির সাইজ, যেটা হচ্ছে টিফিন প্লেট। এতে চিকেন এক পিস গেল, তাই তো? এক পিস চিকেন, এক পিস আলু গেল। ওকে, আচ্ছা রাইসের কোয়ান্টিটিটা দেখে নিই আমরা। বাহ, টিফিন প্লেটেই পেট ভরে যাবে, যথেষ্ট কোয়ান্টিটি। এটা হচ্ছে 35 টাকার প্লেট, যেটা হচ্ছে আলু বিরিয়ানি টিফিন প্লেট। তো এক পিস আলু, সাথে ওটা রাইসের কোয়ান্টিটি একই রকমভাবে, ওটা শুধু চিকেন অ্যাড হয়ে গেল, এটা চিকেন অ্যাড হয়নি। সাহা টিফিন স্টলে বিরিয়ানির পাশাপাশি কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, আর এখানে আপনারা দেখতে পাবেন অনেক রকমের চপ বা স্ন্যাক্সের আইটেম রয়েছে। আচ্ছা, কি কি চপ আছে কাকি? আলুর চপ, মাংসের চপ, চিংড়ির চপ, আর তাছাড়া কি কি পাওয়া যায় এমনিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, চিকেন সাটে, আর কি বলে, চিকেন পাতিন্দা, লোটে মাছ, সব ধরনের, মোটামুটি সব ধরনের চপই পাওয়া যায়। চলো, আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে এখন। আমাদের হাতে চলে এসেছে 120 টাকার বিরিয়ানি, যার মধ্যে কিন্তু এরম সাইজের এক পিস চিকেন আছে। চিকেনের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড়, এত বড় সাইজের এক পিস চিকেন হচ্ছে গিয়ে এতটা রাইস। এটা ইনিশিয়ালি দেওয়া হয়েছে, এরপরে কিন্তু আমরা যত ইচ্ছা রাইস নিতে পারি। 120 টাকার আনলিমিটেড প্লেট আমরা নিয়ে নিয়েছি, চিকেন এত বড় সাইজ থাকবে। আর এর কিন্তু দুটো অপশন রয়েছে, যদি 170 গ্রামের চিকেন নিই সেক্ষেত্রে আমি এক পিস নিতে পারি, আর যদি আমি 80 গ্রামের চিকেন নিই তাহলে দু পিস নিতে পারি। আর রাইস হচ্ছে এটা ইনিশিয়ালি দেওয়া হবে, এরপরে আনলিমিটেড রাইস, যত খুশি যে যত খেতে পারে তত ততটা পরিমাণে দেওয়া হবে। সাথে দেওয়া হয়েছে কিন্তু অনেকটা পরিমাণে স্যালাড, মানে শশা রয়েছে আর পেঁয়াজ রয়েছে, এবং পাশে একটা, এখানে একটা চাটনি দেওয়া হয়েছে, চাটনিটা মিশে গেছে ভাতের সাথে, রাইসের সাথে। তো চলো খেয়ে একবার রিভিউ দেওয়া যাক। আচ্ছা, মাংসের যে পিসটা রয়েছে, মাংসের যে এই যে সফটনেসটা দেখুন, মারাত্মক সফট, মানে এর হাতে ধরছি গলে পড়ে যাচ্ছে, হাতে ধরছি গলে পড়ে যাচ্ছে, মানে উঠছে না, হাতে ধরলে ছিঁড়ে হাতে চলে আসছে, এতটাই সফট, মারাত্মক সফট কিন্তু মাংসের পিসটা। ঠিক আছে, তো এক পিস একটু যদি টেস্ট করে দেখি। সুপার সুপার টেস্ট, কিন্তু মারাত্মক সুন্দর, অসাধারণ টেস্ট। এটা কিন্তু ইনিশিয়ালি দেওয়া হয়েছে, এই ইনিশিয়ালি যে রাইসটা দেওয়া হয়েছে আমাদের পক্ষে সেটাই খাওয়া চাপের বিষয়। 120 টাকার প্লেট, এতে
এই রাইসের যদি তিন গুণ খাওয়া যেতে পারে, কেউ যদি প্রচুর খেতে পারে, তাহলে পরে কিন্তু সেই 120 টাকার মধ্যেই যত খুশি, মানে এর তিন গুণ কেন, এর পাঁচ গুণও খেতে পারো মাত্র 120 টাকার মধ্যে। কিন্তু রাইসই দেওয়া হবে, আনলিমিটেড রাইস দেওয়া হবে, মাংস আর দেওয়া হবে না। মাংস যদি আলাদা নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা পে করতে হবে, ঠিক আছে। পুরো চিকেন ছিঁড়ে ছিঁড়ে আমি দফা রফা করে দিয়েছি, মানে ধরলেই ছিঁড়ে চলে আসছে হাতে। দেখা যাক খেয়ে কি বলে একজন। কেমন লাগছে? খুব সুন্দর খেতে লাগছে, মানে অসাধারণ টেস্ট, সিরিয়াসলি বলছি। আমরা কিন্তু দুই একজনের কাছে একটু রিভিউ নেব। এই দাদা এই মাত্র বিরিয়ানি খেয়ে উঠলো আমরা দেখলাম, তো দাদার কাছে জানতে চাইবো যে কেমন লাগলো বিরিয়ানিটা। খুবই সুন্দর, আমার তো লাইট বিরিয়ানি সবচেয়ে পছন্দ, এখানটা খুবই লাইট বিরিয়ানি পাওয়া যায়, একটু মশলা বিরিয়ানি ভালো লাগে। তাই এখানে আমি প্রায় আসি, সপ্তাহে 3-4 দিন এসে বিরিয়ানি খেয়ে যাই। আর দামটা তো একদম বলার মতো নয়, যা দাম আছে খুবই রিজনেবল, খুবই রিজনেবল, সবাই খেতে পারে, কারোর কাছে হ্যাবক দাম না। এনারাও বিরিয়ানি খাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো কেমন লাগলো দাদা বিরিয়ানি খেয়ে? সত্যি খুব ভালো বানায়, এবং সব থেকে আমার যেটা মনে হয়, মানে আমি একা একবার অনেক বিরিয়ানি খেতে পারি না। আচ্ছা, কিন্তু এখানকার মেইন যে সুবিধাটা হলো, মানে একটা টিফিন সাইজ আছে, টিফিন সাইজ। আচ্ছা, সেই টিফিন সাইজের সুবিধাটা হলো, মানে হালকাও খেলে, হালকাও খেতে পারে, অন্য আইটেমও খেলে। একদম একদম একদম, এটা মানে আমার মতে, যেমন আপনারা দেখতে পাচ্ছি বিরিয়ানির সাথে কিছু, হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি বলা যায় একদম একদম। মানে এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে, পাশাপাশি আইসক্রিমও রাখছে, ঠিক আছে। তো হ্যাঁ, আর মানে আলু বিরিয়ানি টিফিন সাইজ, মানে যেটা 35 টাকা দাম, তাই তো? মানে এটা মানে আমার মতে একসাথে মিনিমাম হাফ প্লেট নিতে হবে, ফুল হয়ে গেল সেই রাতে হয়তো আর খাওয়াই যাচ্ছে। একদম একদম, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো আমাদের টেস্ট করবার পালা, এবার একদম চিকেনটাকে ছিঁড়ে ছিঁড়ে দফা রফা করে দিয়েছি, মানে ধরলেই হাতে ছিঁড়ে চলে আসছে, ঠিক আছে। মানে আর একবার আপনাদের দেখাচ্ছি, এরকম ধরলে হাতে চিকেনটা ছিঁড়ে চলে আসছে, এতটাই সফট। আর চিকেনটা খেয়েও আমি বলেছি যথেষ্ট টেস্টি এবং যথেষ্ট সফট। একটু রাইসটা খেয়ে দেখবো কিরকম লাগছে, একটু চিকেনের সাথে মিশিয়েই খাবো। সত্যি বলতে বিশ্বাস করুন, আমি ভিডিও করার জন্য বলছি না, এখানে যারা ভিডিও করেছে প্রত্যেকে একই কথা বলেছে, আমিও তাই বলছি। টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ, মানে বড় বড় দোকানকে হার মানাবে এই এখানকার বিরিয়ানির টেস্ট। অতিরিক্ত রিচ না, ঠিক আছে, অতিরিক্ত যে গন্ধ আসছে বিরিয়ানির গন্ধ সেরকম না, এবং যথেষ্ট সুন্দর টেস্ট। মাংস আলু প্রত্যেকটা জিনিস যথেষ্ট সফট, মানে এক কথায় সত্যি অসাধারণ। না তো খুব বেশি অয়েলি, না তো খুব বেশি মানে গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির, মানে কেওড়া জল গোলাপ জল যেগুলো দেওয়া হয়, আর না তো অতিরিক্ত রিচ, কোনোটাই নয়, কিন্তু টেস্ট অসাধারণ। আচ্ছা, আলুটা একবার দেখবো আমরা, এই হচ্ছে আলু, এরকম সাইজের আলু, একটা গোটা আলু, আমি ধরার আগে ভেঙে দু টুকরো হয়ে গেল, মানে এতটাই সফট, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই দেখুন, এই হচ্ছে আলু সফট, এরকম সফট, ঠিক আছে। তো একটা টেস্ট নিয়ে দেখব, একদম ছোটবেলায় ওই যে করতাম না, বুড়ির ঘর বানাতাম, তো ওই সময় আলু পোড়াতাম, আমার সেই আলু পোড়ানোর একটা ফ্লেভার পাচ্ছি, পুরো আলুর ফ্লেভার, আর যথেষ্ট সফট, যথেষ্ট টেস্টি।
অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ, সত্যি অসাধারণ। দাদা বৌদিকে হার মানাচ্ছে এখানের সাহা টিফিন স্টল। আচ্ছা, এই হচ্ছে আমাদের দাদা, নাম কি জানো দাদা? শঙ্কর সাহা, সাহা টিফিন স্টলের ওনার। আচ্ছা, দাদার কাছে জানতে চাইবো যে আপনাদের যে দোকান সাহা টিফিন স্টল, এটার প্রপার অ্যাড্রেসটা কি আছে? যে কাউকে জিজ্ঞাসা করো সাহেব কলোনি বাজারের রাস্তা রাস্তা কোন, কিংবা জল ট্যাঙ্কের রাস্তা কোন, সোজা চলে আসো, 30 সেকেন্ড হাঁটা পথ। আচ্ছা, সাহেব কলোনি মোড় পৌঁছালে পরে যে কেউ পৌঁছে ২৪ কেজি রাইস আর এটাও বলতে যে প্রথম দিকে আমরা যেহেতু নতুন ছিলাম, যেহেতু এই ব্যাপার এই বিজনেসের ব্যাপার আমি কিছুই জানতাম না, সে মানে গাইডনেসও ছিল না। আচ্ছা, তখন কিছু ভুলভ্রান্তি হয়েছে আমার রাইসের দিক দিয়ে, রাইস কাটার ব্যাপারে, চিকেন মটনের পিসের ব্যাপারে, ব্যাপারে আমাদের কিছু ভুলভ্রান্তি হয়েছে, তার জন্য অনেক কাস্টমার হয়তো পছন্দ হয়নি কিংবা ওই সময় হতেই পারে, যেহেতু একদমই নতুন একদমই নতুন। ওকে, ঠিক আছে, তখন একটু প্রবলেম হয়েছে যার জন্য অনেক কাস্টমার হয়তো মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, তাদেরকে অনুরোধ করবো একবার আসুন, সবকিছু ভুলে যাবে। একদম একদম একদম, এবং দাদার হয়ে আমরাও অনুরোধ করবো, কারণ আমরা খেয়ে দেখলাম কোয়ান্টিটি ওয়াইজ আর কোয়ালিটি ওয়াইজ যথেষ্ট বেটার, অনেক দোকানের থেকে ভালো। আচ্ছা, আর মোটামুটি বসে খাওয়ার মতো ক্যাপাসিটি কতজনের আছে? মোটামুটি 3-4 বড় টেবিল আছে, 4 জন, মোটামুটি 25 জন, 25 জন মিলিয়ে দুটো ঘর মিলিয়ে 30-35 জন। আচ্ছা, বিরিয়ানির পাশাপাশি দাদা কি কি আর রাখছেন? যেহেতু সাহা টিফিন যেগুলো দিয়ে শুরু হয়েছিল, চাটা রয়েছে। আচ্ছা, স্ন্যাক্স এর আইটেম আছে দেখলাম, চা হচ্ছে আমার আবেগ, চা দিয়ে আমি শুরু, চা আমার রয়েছে, চা থাকবে যাই করি না। স্ন্যাক্সের মধ্যে প্রচুর আইটেম আছে, চিকেন পকোড়া আছে, 6 টাকার পকোড়া আছে, সাটে আছে, সব রকম আছে। আচ্ছা, পাশাপাশি আইসক্রিম টাইসক্রিমও রাখছেন দেখছি। আচ্ছা আচ্ছা, আর এমনি রোল চাউমিন এই সমস্ত কি আছে এখন? চাউমিন, মোগলাই, এই আইটেমগুলো আপাতত বন্ধ আছে, এগুলো পূজোর সময়। পূজোর সময় এখন একটা কম্বো চলছে, চিকেন স্যুপ, চিকেন স্যুপ, চিকেন স্যুপ, একটা এক বাটি চিকেন স্যুপ, আচ্ছা, ডিম সেদ্ধ, আচ্ছা, আর ব্রেড, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্যাকেজটা হচ্ছে 50 টাকা। 50 টাকা, বাহ বাহ বাহ, অসাধারণ। স্যুপের সাথে ব্রেড আর ডিম সেদ্ধ এত কিছু দিয়ে মাত্র 50 টাকা। ঠিক আছে দাদা, ভালো লাগলো কথা বলে, আর আপনাদের দোকানের জন্য আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, প্রপার দামটা কিন্তু এখানে লেখা রয়েছে, দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে, যদি টিফিন প্লেট নেন যেটার সাইজ আমরা দেখিয়েছি, টিফিন প্লেট নিয়ে আমাদের পেট ভরে যায়, সেখানে আলু বিরিয়ানি টিফিন প্লেটের দাম হচ্ছে 35 টাকা, যদি পার্সেল হয় সেটা 40 টাকা দাম পড়বে, চিকেন বিরিয়ানির দাম পড়বে 56 টাকা টিফিন প্লেট, আর এগ বিরিয়ানির দাম পড়বে 46 টাকা টিফিন প্লেট, হাফ প্লেটের দাম আলু বিরিয়ানি হচ্ছে 60 টাকা, চিকেন বিরিয়ানি 100 টাকা, সেখানে দু রকমের অপশান রয়েছে চিকেনের জন্য। আচ্ছা, 1 পিস যদি চিকেন নেন 170 গ্রামের চিকেন পাবেন, আর 2 পিস চিকেন নিতে হলে 80 গ্রামের 2 পিস চিকেন পাবেন। আচ্ছা, হাফ প্লেট এগ বিরিয়ানি যদি দেখতে চান সেক্ষেত্রে 70 টাকায় হাফ প্লেট এগ বিরিয়ানি, দুটো এগ তার সাথে থাকবে, মাটন বিরিয়ানি হচ্ছে গিয়ে 150 টাকা, তার সাথে 125 গ্রামের মাটন থাকবে। আচ্ছা, আর ফুল প্লেটের কথা যদি বলি তাহলে আলু বিরিয়ানির দাম পড়বে হচ্ছে 110 টাকা, আর তার সাথে 5 টাকা হচ্ছে গিয়ে আপনার পার্সেল যদি হয় 5 টাকা অ্যাড হয়ে যাবে। চিকেন বিরিয়ানি পড়বে 175 টাকা লেটেস্ট প্রাইস, মাটন বিরিয়ানি 265 টাকা লেটেস্ট প্রাইস, আর এগ বিরিয়ানি 130 টাকা। আর সবচেয়ে এখানকার যেটা বিশেষত্ব, আনলিমিটেড বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি হচ্ছে আলু বিরিয়ানির দাম মাত্র 59 টাকা, আনলিমিটেড রাইসের সাথে, আনলিমিটেড চিকেন বিরিয়ানি মাত্র 120 টাকা আনলিমিটেড রাইসের সাথে, চিকেনটা কিন্তু যা দেওয়া হয় তাই থাকবে কিন্তু রাইসটা আনলিমিটেড, তো এক প্লেটের জায়গায় 10 প্লেট খেলে 10 প্লেটই তাকে দেওয়া হবে মাত্র 120 টাকায়। ওকে, আর ফোন নাম্বারটা আপনারা এখানে দেখতে পারেন, পাশাপাশি আমরা ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো,
আচ্ছা অ্যাড্রেসটা কিন্তু এইমাত্র তোমরা দাদার মুখ থেকে জেনে নিলে, আরেকবার তোমাদের ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি এখানে আসতে চান তাহলে পরে কল্যাণী রোড হয়ে আসতে পারেন সড়ক পথে। কল্যাণী রোড দিয়ে আসলে পরে আপনাদের প্রথমে আসতে হবে সাহেব কলোনি মোড়, এবং সাহেব কলোনির মোড় থেকে যে রাস্তাটি ইন্দিরানগরের দিকে ঢুকেছে, অর্থাৎ বোম্বে বিরিয়ানির ঠিক পাশ থেকে যে রাস্তাটি ঢুকেছে সেই রাস্তা ধরে একটুখানি এগোলে পরেই, মাত্র আধ মিনিট এগোলে পরেই আপনারা পেয়ে যাবেন সাহা টিফিন স্টল। আর পাশাপাশি যদি আপনারা 85 রোড ধরে আসেন তাহলে 85 রোড ধরে প্রথমে আসতে হবে আপনাদের গৌরীপুর ফ্লাইওভার, গৌরীপুর ফ্লাইওভার থেকে আপনাদের কল্যাণী রোডের দিকে আসতে হবে, এবং সাহেব কলোনির মোড়ে পৌঁছে তারপরে আপনাদের আসতে হবে ইন্দিরানগরের দিকে, এবং ইন্দিরানগরের দিকে আসলে পরে মাত্র আধ মিনিট আসলে পরে আপনারা পেয়ে যাবেন সাহা টিফিন স্টল। আর অ্যাড্রেসটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, এবং এখানকার ম্যাপও আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পাশাপাশি এই দোকানের যে নাম্বার রয়েছে মোবাইল নাম্বার সেটাও আমরা দিয়ে রাখবো, আপনারা যখন ইচ্ছা সেখান থেকে অ্যাড্রেস দেখতে পারেন বা যখন ইচ্ছা সেই ম্যাপ দেখে এখানে কিন্তু পৌঁছাতে পারেন। তো আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কাউকে শেয়ার করতে চাইলে শেয়ার করো, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করো। চলো টাটা আজকের মতো।